তুমি পূজা করতেছি হ্যাঁ শান্তি কর সবাই মাস্ক পরিধান করে পুষ্পাঞ্জলি নিচ্ছেন ভক্তি শ্রদ্ধার সহিত পুজো হচ্ছে এবং দূরত্ব বজায় রেখে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে পুজো হচ্ছে এমন পরিস্থিতি কোনো সময় হয়নি কি জনসাধারণ প্রতি কি বার্তা রাখবো আপনার জনসাধারণ প্রতি শ্রী মা দুর্গার কাছে প্রার্থনা করছি যাতে এই অতিমারি করোনা যাতে তাড়াতাড়ি আমাদেরকে ছেড়ে চলে যায় আমরা যাতে সুস্থ থাকতে পারি এই প্রার্থনা রাখছি শ্রী দেবী দুর্গার কাছে পরিবার সহিত শ্রী শ্রী আচ্ছা
ओम वैष्णवै इदो ओम वैष्णवै नमः ओम ह्रीं चंडिकायै नमः ओम महाज्ञै नमः ओम ओम मंगलायै नमः ओम महाशिवाय नमः ओम कपुर्जी नमः ओम ओम इंद्राय नमः ओम महाशक्ति नमः नमः ओम नारायणाय नमः ओम नारायणाय नमः ओगी नमः ओम हमुत्ते नमः
যোগিনী কোটি পরিবৃতায় ভদ্রকাল্যয় দুর্গাদেব্যয় নমো নমো। জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহাসদা নমস্তুতে নম এস সচন্দন পুষ্প বিল্বপত্রাঞ্জলি নম দক্ষযজ্ঞ বিনাশানং মহাঘুরায় যোগিনীকুটি পরিবৃতায় ভদ্রকাল্যয় দুর্গাদেব্যয় নম নম। সচন্দন পুষ্প বিল্বপত্রাঞ্জলি এগিয়ে চলো সঙ্গে। কিভাবে দুর্গা পুজো করছে এগিয়ে চলো সঙ্গ এক মাস আগেই সিদ্ধান্ত নিয়েছে যে কোভিড-19 জন্যে এবার দুর্গাপুজো একদম সামান্য হবে, ছোট্ট করে হবে। আমরা সেই অনুযায়ী প্রশাসনের যে নির্দেশ সেই নির্দেশ মেনে আমরা সেই পুজো করছি। শারীরিক দূরত্ব থেকে আরম্ভ করে যতটুকু নির্দেশ আছে সব নির্দেশ আমরা মেনেই এই কাজ করছি। এবং আমরা এবার বিভিন্ন ধরনের যে অনুষ্ঠান ছিল অন্যান্য বছর সেই সব অনুষ্ঠান আমরা এবার করছি না, সব বন্ধ। এবং আমরা কোনো প্রসাদও দিচ্ছি না কাউকে। আমরা পুজোর অঞ্জলির পরে সবার হাতে আস্থা একটা ফল, গোটা ফল দিয়ে দিচ্ছি। এবং আমরা এবার যাদের মাস্ক নেই তাদেরকে মাস্ক দিচ্ছি, স্যানিটাইজার দিচ্ছি, বিভিন্ন রকম যা যা করতে হয় সেটা আমরা করছি। জনসাধারণের প্রতি কী বার্তা থাকে এলাকাবাসীদের প্রতি? আমাদের একটাই বার্তা, কোভিড-19 জন্য সতর্ক থাকতে হবে। আমাদের এই ক্ষণিকের আনন্দ যাতে ভবিষ্যতে নিরানন্দ না হয় আমাদের লক্ষ্য রাখতে হবে। এবং আমরা যদি সচেতন না হই ভবিষ্যতে এই পুজো মহামারীর আকার ধারণ করবে পুজোর পরে। সেজন্য সবার কাছে আমাদের একটাই অনুরোধ থাকবে, আপনারা শারীরিক দূরত্ব বজায় রেখে সঠিকভাবে মাস্ক পরে এবং বারবার সাবান দিয়ে হাত ধুয়ে অথবা স্যানিটাইজার করে তবেই আপনারা চলুন। সবার কাছে আমাদের একটাই অনুরোধ। এবং আমরা তার জন্যে ছ মাস আগে থেকেই এগিয়ে চলার সঙ্গে সেই প্রচার করছি। এবং বিভিন্ন জায়গা শহরে দেখবেন আমাদের ফ্ল্যাক্স আছে, বড় বড় করে ফ্ল্যাক্স লাগিয়েছি। এখনও আমরা আজকে এই পুজোতেও আমরা ক্যাসেট করে নিয়েছি, আমাদের এই ক্যাসেট সারা দিন রাত এই ক্যাসেট পাচ্ছে যে মানুষকে সচেতনামূলক যে প্রচার সেই প্রচার আমাদের চলছে সমানতালে। আমার নাম সুমন্ত গুপ্ত, সঙ্গের সেক্রেটারি। অতিমারিতে কিভাবে পুজো হচ্ছে? এবার তো সবাই মাস্ক নিয়ে আসছে, মাস্ক পরা ছাড়া কেউ অঞ্জলি দিতে পারছে না। এবং অঞ্জলি যারা দিয়েছে তাদের সকলকে ফুল বেলপাতা নিজেরা নিয়ে এসছে, আর সঙ্গে স্যানিটাইজারের ব্যবস্থা আছে আর সাবান জলের ব্যবস্থা আছে, সবাই হাত টাত ধুয়ে নিচ্ছে, এভাবেই চলছে। এবার কিছু তো করার নেই, অতিমারের চাইতে তো আর কিছু না, অতিমারি তো রুখতে হবে। কোনো সময় হয়নি, মানে কী ভাবছেন মানে এই পরিস্থিতি নিয়েছিল? পরিস্থিতি তো ভগবান যা করে হয়তো হয়েছে, সৃষ্টির এটাও তো একটা লীলা আছে।
হতে পারে, মানুষকে সংযত করলো, মানুষ যদি নিজে নিজে না নিজের চিন্তাটা না করে তাহলে বাঁচবে না, মৃত্যু মুখোপতিত হবে। আপনি কত বছর ধরে এই পুরোহিতে কাজ করছেন? আমি তো 20 বছর। এইভাবে তো আর কোনোদিন হয়নি, পরিস্থিতির সাথে তো মানিয়ে নিতে হয়েছে, কারণ জীবনের চাইতে তো আর অন্য কিছু বেশি না, মানুষের জীবন রক্ষা করতে হবে। দুর্গা মায়ের কাছে এই প্রার্থনা, যাতে করোনা আসুর ধ্বংস হয় এবং আমাদের যাতে সকলের মঙ্গল হয় প্রার্থনা করছি। এবার আমার নাম জয়ন্ত চক্রবর্তী।